নজর রাখবো পরবর্তী সংবাদে। চাকুরিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা দিতে গিয়ে কার্যত মৃত্যুর কোলে ঢলে পড়েছে 8 জন যুবক, এবং যতটুকু জানা গেছে যে পুলিশের নিয়োগ পরীক্ষা দিতে গিয়েই তারা মৃত্যুবরণ করলেন, এবং তারই মধ্যে ঝাড়খণ্ডে মর্মান্তিক ঘটনায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে খবর। কিন্তু তদন্তের নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং ঝাড়খণ্ডের মর্মান্তিক এই ঘটনায় দায় কার এই প্রশ্ন রীতিমতো উঠছে, এবং বিধানসভা নির্বাচনের আগে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছড়ি। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, পুলিশের নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে 8 জন যুবকের মৃত্যু, কিভাবে মৃত্যু হয়েছে, কি বা রয়েছে বিস্তারিত? লাইন ছিল এই পুলিশ পরীক্ষায় নিয়োগের জন্য, প্রচুর চাকরি প্রত্যাশীরা তারা লাইন ধরেছিল, এবং তাতে জটিল খবর এবং খাবার এবং পর্যাপ্ত জল, অর্থাৎ যারাই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছিল ইন্টারভিউ বা বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য, তাদের কপালে জটিনী খাবার এবং পর্যাপ্ত জল এ অভিযোগ আমরা পাচ্ছি। এরপরে চড়া রোদ মাথায় নিয়ে একেবারে প্রাণপণ দৌড় দিতে হয়েছিল সে চাকরি প্রত্যাশীদের। সবটাই একটা সরকারি চাকরির আশায়, বেকারত্বের অসীম জ্বালা, আর সেই অসীম জ্বালা মেটানোর আশায় কিন্তু প্রচুর বেকাররা সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আর সেই আশাতেই এক প্রকার দেখা গেছে যে আটটি তরতাজা মানুষের প্রাণ গেল। এই সেই ঘটনা, কোন জায়গার ঘটনা? এখনো পর্যন্ত জানা গেছে যে ঝাড়খণ্ডে কনস্টেবল নিয়োগে শারীরিক সক্ষমতার পরীক্ষা ছিল, আর সেই সক্ষমতার পরীক্ষায় মৃত্যু হয়েছে 8 জনের। এমনই অভিযোগ কিন্তু এবার সেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি থেকে উঠে আসছে। বিশেষ করে ভারপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে শনিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল 7টি কেন্দ্রে। কোন সেই 7টি কেন্দ্র? রাতি, গিরিডিহ, হাজারিবাগ, পালামু, পূর্ব সিংভূম এবং সাহেবগঞ্জ জেলা। দুর্ভাগ্যজনক ভাবেই কয়েকটি কেন্দ্রে কয়েকজন চাকরি প্রার্থীরা তাদের মৃত্যু হয়েছে, আর এই নিয়ে একটি মামলাও রুজু হয়েছে। কেন এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কতজন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে সরকারি তথ্য প্রকাশ করা না হলে কিন্তু এখনই কিছু বোঝা যাচ্ছে না। যদিও বেসরকারি সূত্রের খবর যে মৃতের সংখ্যা 8, বিজেপি দাবি করছে যে সংখ্যা 10-এ গিয়ে ঠেকেছে। বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ যে জায়গায় এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের বিজেপির সভাপতি বালুলাল মিরান্ডির দাবি হচ্ছে যে পরীক্ষার্থীদের মাঝরাত থেকে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, আর তারপরে চড়া রোদেই দৌড়াতে হয়েছিল, যার ফলে উপযুক্ত প্রাথমিক চিকিৎসা সহ অন্যান্য ন্যূনতম যে ব্যবস্থা তা অত্যন্ত করা হয়নি, যার ফলে এই হেসারত 8 জনের মৃত্যু বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। সভাপতি, ঠিক তাই, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং মর্মান্তিক ঘটনা ঘটে গেল ঝাড়খণ্ডে, এবং সামনে রয়েছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। তার আগে এই 8 জন যুবকের মৃত্যুতে দায়টা ঠিক কার উপর গিয়ে ঠেকছে সেটা কিন্তু সময়ের অপেক্ষা, তবে আপাতত 8 জন যুবকের মৃত্যু হয়েছে বলে খবর রয়েছে। ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।